এর বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। স্পেশালি তোমরা যারা WP 2019 ক্যান্ডিডেট, যাদের এখনো জয়েনিং হয়নি, তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং কথাগুলো G24 ঘন্টা সমস্ত কথাগুলো মন দিয়ে শুনবে। আশা করি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো। চ্যানেল যে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলি, ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলি, কারণ কি সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে আপডেট আমরা প্রোভাইড করে দিয়েছি। দেখতে পাচ্ছ অন স্ক্রিন WP জয়নিং আপডেট। জয়নিং আপডেট নিয়ে কি বলা হয়েছে এবং পিক ব্রেকিং সজমেস খুশির খবর WP জয়নিং নিয়ে কি বলা হয়েছে সেটাই দেখে নেবো আজকের এই খবরের মাধ্যমে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে স্ল্যাশ করে দেখি WP 2019 রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছ। সেই নিউজটা তোমাদের সামনে আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তার আগে বলে রাখি তোমাদের 14 ফেব্রুয়ারি, আবারও ডেটটা বলে রাখি তোমাদের 14 ফেব্রুয়ারি তোমাদের তোমাদের কেসের নেক্সট হিয়ারিং ডেট, ঠিক আছে? সেখানে তোমাদের আশা করি সমস্ত কিছু সমস্ত দিক শেষ হয়ে যাবে। শেষমেশ খুশির খবর WP জয়নিং আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখে নিয়ে যাক। তো চলো ভিডিওটা দেখে নাও শেষ পর্যন্ত। এরপর আরো একটা খবরে আমরা নজর দেবো। হাইকোর্টে মামলা পরীক্ষার্থীদের, রাজ্য পুলিশের কনস্টেবল পদ মামলা 2019 এর পরীক্ষার্থীদের, এবং 14 ফেব্রুয়ারি এই মামলার শুনানি হাইকোর্টে। 2019 রাজ্য পুলিশের কনস্টেবল পদের যারা পরীক্ষার্থী হাইকোর্টে তারা মামলা করেন। রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থী এরা, 2019 এর পরীক্ষার্থী এরা, এবং এরাই মামলা করেছিলেন 14 ফেব্রুয়ারি হাইকোর্টে। এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। দেখো, আদালতে আজকের এই 2019 পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থীরা তারা আবেদন করেছেন, আদালতে একটি মামলা ফাইল করেছেন, এবং এই মামলাটি আজকের ফাইল করার পরে নির্দিষ্ট দিনক্ষণ স্থির হয়েছিল যে 14 তারিখে হিয়ারিং হবে। কিন্তু যেহেতু বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে সিলেক্ট হয়েছিল মামলাটি হিয়ারিং হবে, কিন্তু হরিশ ট্যান্ডন তিনি এখন বসছেন না, তাই আগামীকাল আবার ফের এই মামলাটি মেনশন হবে।